ঈদের আনুষ্ঠানিক ছুটির আজ শেষ দিন, সে হিসেবে আজ অনেকে ঢাকায় ফিরছেন, আবার অনেকেই আজ গ্রামের বাড়িতে যাচ্ছেন। সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে যোগ দেবেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, আজকেও কি মানুষ ঢাকা ছাড়ছেন এবং যারা যাচ্ছেন তারা কি বলছেন? হ্যাঁ দেখুন উর্মি, আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখে ঘুরে আমরা এখন বিমানবন্দর স্টেশন আসলাম। এখানে এসে দেখি যে প্রচুর মানুষের ভিড়, যেই পরিমাণ মানুষ ঢাকায় ফিরছে খুব নগণ্য, খুব হাতে গোনা, তার চেয়ে অনেক বেশি মানুষ এখনও ঢাকায় ছাড়ছে। সে এই মানুষগুলির সাথে আমি কথা বলেছি, বেশিরভাগই নিম্নয়ের মানুষ, বিশেষ করে যদি বলি খুদে ব্যবসায়ী এবং দোকানদার থেকে শুরু করে রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, বাসাবাড়িতে কাজ করেন। আপনি ঠিক এই কমলাপুর যে বিমানবন্দর যে স্টেশনটা, সেখানে বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, এই অঞ্চলের মানুষগুলো এখান থেকে ট্রেন থেকে যাবে। কিছুক্ষণ পরে যে ট্রেনগুলো আসবে সেখানে যাবে। আসলে ঈদের সময় যে যাত্রাপথের যে ভোগান্তি সেটি এড়ানোর জন্য যেমন কিছু মানুষ এখানে এসছেন এখন যাচ্ছেন, তার সময় ঈদ ঢাকাতে ঈদ করে কিছু নিম্নয়ের মানুষ যেটা আগে বলছিলাম, তারা কিছু মাংস তারা রোজগার করেন, আয় রোজগার করেন, তারা সংগ্রহ করেন, তারপর তাদের পরিবারের সাথে ঈদ করার জন্য তারা বাড়িতে যান, এই বিষয়টিও আছে। আর খুব অল্প সংখ্যক মানুষ তারা ঢাকায় ফিরছে, তারা আগামীকালকে তাদের অফিস শুরু। কিন্তু বেশিরভাগই মানুষ অতিরিক্ত ছুটি নিয়েছেন, ছুটি নেওয়ার কারণে কিন্তু তারা আসলে সময় করে তারা ঢাকায় ফিরবেন। এবং বাস চালকরা তারা বলছেন যে আগামী বৃহস্পতিবার পর থেকে ঢাকায় মানুষ ফিরতে পারে, এই কথাগুলো তারা বলছেন। আমি এখানে কয়েকজন আছেন যাত্রী অপেক্ষা করে, তাদের সাথে কথা বলতে চাইব যে আপনি কোথায় যাবেন, ঈদের সময় কেন যাওয়া হয়নি আপনার, আপনি কি বলছেন? মেইনলি যাওয়া হয়নি, আমার অল ফ্যামিলি ঢাকাতেই থাকে, বাট আমার বড় বোন গ্রামে থাকে, তো সে বলছে যেতেই হবে, তো ছোট ভাগনা ভাগনি আছে ওরা রাগ করবে, তো তাদের মন খুশি করার জন্য শুধু আমার যাওয়া, তা না হলে মানে এই অবস্থায় পরিস্থিতিতে আমার ঢাকার বাইরে যাওয়া। অনেকে আসলে যাচ্ছেন তারা ভাবতেও পারেননি যে এই আজকের দিনে এত গ্যাদারিং বা জনসমাগম হতে পারে, হয়তো তারা চেষ্টা করছেন যে কতটা স্বস্তিতে তারা বাড়ি ফিরতে পারেন। তো আমরা দেখছি যে এখনও মানে ঢাকা ছাড়া মানুষের ভিড় বিমানবন্দর স্টেশনে অনেক বেশি দেখা যাচ্ছে। তো উর্মি এই ছিল আমার কাছে, ধন্যবাদ আপনাকে বিজন কুমার দাস।